এই হচ্ছে চিকেনের কিমা। কড়াইশুঁটি খোঁজার অভিযানে নেমেছি, 400 টাকার মাংস নেবো ভেবেছিলাম, বাট একটু বেশি করতে করতে 600 টাকা হয়ে গেল পুরো। কিমার পিসগুলো এই সেই দোকান যেখানে সলিড মাংস একমাত্র পাওয়া যায়। দাও দেখি, সকালবেলায় বাজার করেছিলাম মুরগির মাংস, আর এই বেলায় বাজার করবো হচ্ছিল খাসির মাংস। আচ্ছা, তো হাসাহাসি না করে সবাই একটু কাজটা করলে ভালো হয়। কলা কিনলাম 6টা 20 টাকা। এই রান্না করা চিকেন অলরেডি চলে এসছে, খুঁজেও কড়াইশুঁটি পেলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে কি অদ্ভুতভাবে একটা মনটা চিকেন কিমা খেতে বলছে। মানে খাসির মাংসের কিমা হয়, কিন্তু চিকেনেরও কিন্তু কিমা হয়, অসাধারণ খেতে লাগে। ছোট্ট ছোট চিকেনের কুচি এবং তার সঙ্গে কড়াইশুঁটি যদি হয়, আহা কি দুর্দান্ত লাগে। আর যেমনি ভাবনা তেমনি কাজ, বাঙালিরা কিন্তু মানে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না। তাই চলো সবার আগে বাজার হাট করে নিই চিকেন কিমার জন্য, এবং তারপরে ব্যাক টু ব্যাক দেখাই কী হয়। তারপরে চিকেন কিমার জন্য প্রয়োজন মূলত বোনলেস চিকেন। আরে বোনলেস চিকেন কিন্তু সবসময় পাওয়া যায় না, তুমি লেগ নাও বা উইংস নাও যাই নাও, তোমাকে কিছু হাত তো থাকবেই। কিন্তু এখানে একটি দোকান আছে আমাদের বাড়ির আশেপাশে, যে দোকানটা বেসিক্যালি বিরিয়ানির মাংস সাপ্লাই করে, এবং বিরিয়ানির যে লেগ হয় উইংস হয় এগুলো সাপ্লাই করার পর বেশ কিছু সলিড মাংস সেখানে বেঁচে যায়। এই সলিড মাংসগুলো নেওয়ার জন্য আমি আসি এই দোকানে। সলিড মাংস আছে, এই সেই দোকান যেখানে সলিড মাংস একমাত্র পাওয়া যায়। দাও দেখি সলিড দেখে দেখে দাও, একদম কিমার জন্য 120 টাকার দাও। এই যে সব বিরিয়ানি মাংসগুলো সব চলে গেছে, এখানে সব সলিড মাংসগুলো রয়েছে, একদম সলিড পিস। এখানে ব্যাপারটা হচ্ছে তোমাকে আসতে হবে সিসি ক্যামেরা। কত হলো? 120। হ্যাঁ 120, ব্যাস ব্যাস। এবার দাদাগুলো সুন্দর করে কেটে দেবে এগুলো। তো এই দোকানের মজাটা হচ্ছে হলো মানে তোমাকে হাড় মার ছাড়া একদম সলিড, একদম মানে হাড়ের ওজনটা থাকে না, বিরিয়ানির মাংসগুলো চলে যাওয়ার পরে এই সলিড মাংসগুলো থাকে। এ তো আচ্ছা বিপদে বললাম, মানে কিমার জন্য প্রয়োজন কড়াইশুঁটি, কিন্তু বাজারে এসে বলছে কড়াইশুঁটি নাকি এই টাইমে খুব একটা পাওয়া যায় না। এবার কড়াইশুঁটি খোঁজার অভিযানে নেমেছি, সত্যি তো কোথাও কড়াইশুঁটি পাচ্ছি না। কড়াইশুঁটি পুরো বাজার তন্ন তন্ন করে খুঁজেও কড়াইশুঁটি পেলাম না। যাই হোক, কড়াইশুঁটি না পাওয়া গেলে কী যাওয়া যায় না, যা গরম পড়েছে এই টাইম নাকি গরমে কড়াইশুঁটি পাওয়া যায় না, মূলত শীতকালটা পাওয়া যায়। যাই হোক, কড়াইশুঁটি ছাড়াই হবে হচ্ছিল আজকের চিকেন কিমা। কলা কিনলাম 6টা 20 টাকা, খুব একটা খারাপ নয়, কলা স্বাস্থ্যের জন্য খুব ভালো, প্রতিদিন একটা করে কলা খেলে পটি পরিষ্কার হয়। এই রান্না করা চিকেন অলরেডি চলে এসছে, এই হচ্ছে চিকেনের কিমা। মানে এটার মধ্যে যদি কড়াইশুঁটি দেওয়া যায় তারও সুন্দর লাগতো, কিন্তু যাই হোক কড়াইশুঁটি দেওয়া যায়নি। যাই হোক, এটা লঙ্কা দেওয়া আছে, লঙ্কাটা কিন্তু মেখে গেলে দুর্দান্ত লাগবে। তো সবার আগে কিমাটা আমি এতটা নিয়ে নিলাম, আটটু কিমা আমি নিয়ে নিই, তেজপাতাটা ফেলে দিলাম। এবার কিমার সঙ্গে যদি চন্দ্রমুখী আলুর কম্বিনেশন হয় না, দেখ গলে গেছে আলুটা একদম পুরো, সেই খেতে লাগে। একটু একদম কষা কষা করে একদম মাখলাম, এই হচ্ছে মাংসের সেই পিসগুলো যেগুলো কিমার পিসগুলো, এবং নিয়ে মুখে যাওয়ার জন্য ভাই একদম রেডি। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটা ভাত ঘুম দেওয়ার পর চলে এসেছি ক্লাসে। এবার ক্লাসে মোটামুটি কন্ডিশনটা কি সেটা তোমাদেরকে একবার দেখাবো। চলো একবার সাইলেন্টলি দেখি ক্লাসের অবস্থাটা কী। সবার আগে মানে এটা তো আমার ফ্ল্যাটের ওপরে একজনের গাড়ি, এটা হচ্ছে আমার বাইক, আর এখানে সব স্টুডেন্টদের সাইকেল ঠাইকেল রাখা আছে, এসব জুতো। ভেতরে গিয়ে দেখি ওরা কী করছে। আচ্ছা, তো হাসাহাসি না করে সবাই একটু কাজটা করলে ভালো হয়, কথাগুলি হাসতে হাসতে একটা গড়িয়ে পড়লো একেবারে পুরো। আবার কীভাবে হাসছে দেখো, খেয়েছি খেয়ে এরা হাসছে। এদের হচ্ছিলো কি পূর্ণতার চুল ঢুকে গেছে, হচ্ছিলো ঋষিদার তৃষার কী দাও নাম ভুলে গেলাম, তিস্তার মুখে শেষ হয়ে গেছে। আর ক্লাসের পরে এসছি একটু বাজার করতে, আর আমার বাজার মানে বুঝতে পারছো মোটামুটি মাছ মাংস এইসব ভালোবাসি। তাই সকালবেলায় বাজার করেছিলাম মুরগির মাংস, আর এ বেলায় বাজার করবো হচ্ছিলো খাসির মাংস। না আমাকে 400 টাকা দাও দেখি, সলিড দেখে একটু সলিড দেখে দাও। চারশো টাকার মাংস নেবো ভেবেছিলাম, বাট একটু বেশি করতে করতে 600 টাকার হয়ে গেলো পুরো। তো যাই হোক, মোটামুটি দুদিনের প্যাকেট করে নিয়েছি, একটা কালকে সকালের জন্য, একটা পরশু দিন সকালের জন্য।